পৃথিবীর মতো বসবাসযোগ্য আরেকটি গ্রহ খুঁজে পেতে বিজ্ঞানীরা দিন রাত কাজ করে যাচ্ছেন। এছাড়া ভিন গ্রহবাসীর আসলে কোনো অস্তিত্ব আছে কিনা, থাকলে তাদের ঠিকানা কোন গ্রহ, বহুদিন ধরে তারও জবাব খুঁজেছেন গবেষকরা। সম্প্রতি এক গবেষণা বলছে সৌরজগতের খুব কাছের নক্ষত্র প্রসিগমা সেন্টরিরও হয়তো সূর্যের মতো পরিবার থাকতে পারে। সেই পরিবারে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর মতো এক বা একাধিক গ্রহ। প্রসিগমা সেন্টরি নিয়ে যারা গবেষণা করছেন তারা সম্প্রতি লাল বহমান এই নক্ষত্রের চারপাশে বলয় আবিষ্কার করেছেন। এর আগে গত বছর প্রসিগমাতে পৃথিবীর মতোই আরেকটি গ্রহ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। গ্রহটির নাম দেওয়া হয় প্রসিগমা বি, যাকে বসবাসযোগ্য বলেই মনে হচ্ছিল। এর অন্যতম কারণ গ্রহটির আকৃতি পৃথিবীর সমান। প্রসিগমা সৌর ব্যবস্থা গড়ে ওঠার সময় ধ্বংস অবশেষগুলোই ওই বলয় তৈরি করেছে। প্রসিগমার বলয় তিনটি ধুলোময় অঞ্চল শনাক্ত করেছেন এনরিক ও তার দল। তবে সমস্যা হলো প্রসিগমার চারপাশের বলয়টি খুবই ঠান্ডা। বিজ্ঞানীদের ধারণা এই বলয়ের তাপমাত্রা -230 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।